প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ঘুরতে যায় ইউরোপীয় দেশ পর্তুগালে। দেশটির পর্যটন খাত এবার অতীতের তুলনায় রেকর্ড পরিমাণ আয় করেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, আমরা যেমনটি দেখলাম যে পর্তুগালে বর্তমানে পর্যটন খাতে আয়ের সূচক এবার রেকর্ড ছাড়িয়ে গেছে, তো এই অবস্থায় পর্যটকদের জন্য সরকারের কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমাদের জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে রেকর্ড ছাড়িয়েছে, হ্যাঁ, পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ পর্তুগালের দেয়া তথ্য অনুযায়ী গত মার্চ মাসে 1.6 বিলিয়ন ইউরো আয় করেছে দেশটি পর্যটন খাত থেকে। এবং এটি যদি গত বছরের সাথে তুলনা করা হয় তাহলে 36.1% বেশি। আর আপনি আরেকটি বিষয় যেটি বলেছিলেন যে সরকার কি পর্যটকদের জন্য ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ, একটি দেশের সরকার পর্যটক এবং পর্যটন খাত নির্ভর যেসব ব্যবসায়ী থাকেন তাদের সর্বাত্মক নিরাপত্তার যদি ব্যবস্থা করে তখনই এই দেশটি উন্নতি করে পর্যটন খাতে। এই ব্যাপারে পর্তুগাল সরকার যথেষ্ট সচেতন। পর্তুগালের পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং পর্যটন খাতে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। এবং পর্যটন খাতকে উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য পর্তুগাল সরকার সবসময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে এবং তাদের যে কটি মন্ত্রণালয় রয়েছে তাদেরকে সবসময় বলে দেয়া থাকে যাতে করে এই দেশে পর্যটন শিল্প উন্নত রাখা হয় এবং এই যে সমৃদ্ধি রয়েছে পর্যটন খাতে তা যেন ধরে রাখেন সবাই। সাথী, এই ছিল সর্বশেষ এই বিষয়ে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।